আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আমরা এই পর্বে আলোচনা করব সাক্ষ্য আইনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো বার কাউন্সিল পরীক্ষায় অবশ্যই আসতে পারে বলে মনে করা হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মূল আলোচনা যাওয়ার পূর্বে, যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন, সাক্ষ্য আইনের মোট ধারা কয়টি? অপশন ক 165টি ধারা, অপশন খ 166টি ধারা, অপশন গ 167টি ধারা, অপশন ঘ 168টি ধারা। সঠিক উত্তর গ 167টি ধারা। অর্থাৎ আমরা জানি যে সাক্ষ্য আইনের মোট ধারা রয়েছে 167টি। পরবর্তী প্রশ্ন, সাক্ষ্য আইন অনুযায়ী স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? অপশন ক সাক্ষ্য আইনের 14 ধারায়, অপশন খ সাক্ষ্য আইনের 15 ধারায়, অপশন গ সাক্ষ্য আইনের 16 ধারায়, অপশন ঘ সাক্ষ্য আইনের 17 ধারায়। সঠিক উত্তর ঘ সাক্ষ্য আইনের 17 ধারায়। অর্থাৎ আমরা জানি যে স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের 17 ধারায়। পরবর্তী প্রশ্ন, সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবেন যদি দলিলটি অপশন ক রেজিস্ট্রিকৃত হয়, অপশন খ সঠিক ব্যক্তির দখল থেকে আসে, অপশন গ গণস্বার্থ সংশ্লিষ্ট হয়, অপশন ঘ স্টাম্পযুক্ত হয়। সঠিক উত্তর খ। অর্থাৎ দলিলটি যদি সঠিক ব্যক্তির দখল থেকে আসে, তাহলে সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক বলে মনে করবেন। পরবর্তী প্রশ্ন, কোন স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না? অপশন ক প্রলোভন দেখানো, ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতি দিয়ে যে স্বীকারোক্তি করা হয়, অপশন খ লোক দেখানো স্বীকারোক্তি, অপশন গ সাধারণ স্বীকারোক্তি, অপশন ঘ পুলিশের নিকট স্বীকারোক্তি। সঠিক উত্তর অপশন ক প্রলোভন দেখানো, ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতি দিয়ে যে স্বীকারোক্তি আদায় করা হয়, তা সাক্ষ্য আইনে অপ্রাসঙ্গিক। পরবর্তী প্রশ্ন, পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি সাক্ষ্য আইনের কত ধারায়? অপশন ক সাক্ষ্য আইনের 24 ধারায়, অপশন খ সাক্ষ্য আইনের 25 ধারায়, অপশন গ সাক্ষ্য আইনের 26 ধারায়, অপশন ঘ সাক্ষ্য আইনের 27 ধারায়। সঠিক উত্তর খ সাক্ষ্য আইনের 25 ধারায়। অর্থাৎ পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 25 ধারায় বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে আদালত গ্রহণযোগ্য হবে? অপশন ক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, অপশন খ নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে, অপশন গ
স্বীকারোক্তির পর আলামত উদ্ধার হলে, অপশন ঘ স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে। সঠিক উত্তর গ স্বীকারোক্তির পর আলামত উদ্ধার হলে, অর্থাৎ সাক্ষ্য আইনের 27 ধারায় বর্ণিত আছে যে পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি গ্রহণীয় হবে যদি স্বীকারোক্তির পর আলামত উদ্ধার হয়। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বিদায় নেওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।